আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? গাইস আজকে ভিডিও থেকে দেখাবো আমাদের মধ্যে অনেকেই কিন্তু একটি প্রবলেম ফেস করতেছি, সেটি হলো যখন আমরা আমাদের ফেসবুক আইডিতে ফটো বা ভিডিও আপলোড করতে যাই, আমাদের ভিডিও যে রেগুলেশন থাকে, যে কোয়ালিটিটা যেটা থাকে, সো সেটা না হয়ে হয় কি ঘোলা ভিডিও কিন্তু আমাদের ফেসবুক আইডিতে আপলোড হয়ে যায় বা ভিডিও কিন্তু আপলোড হয়ে যায়, মানে ফটো বা ভিডিও কিন্তু আপলোড হয়ে যায়। ওকে, তো গাইস এটা আপনি কীভাবে ঠিক করবেন বা সমস্যার সমাধানটা আপনি কীভাবে করবেন এটাই আপনাদেরকে দেখাবো। অবশ্যই গাইস ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ওকে, তো আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে গাইস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো গাইস চলুন আমরা দেখে আসি যে ঘোলা এবং ঘোলা ভিডিও যেগুলো আপলোড করতেছে বা ফটো যেগুলো আপলোড করতেছে যেগুলো ঘোলা হয়ে যাচ্ছে এগুলো আমরা কীভাবে ঠিক করবো বা সমস্যার সমাধান করবো। ওয়েলকাম ব্যাক গাইস, এখন আমরা দেখবো যে আমরা এই প্রবলেমটা আমরা কীভাবে ফিক্স করতে পারি বা সমস্যার সমাধান কীভাবে করতে পারি। ওকে, তো গাইস এর জন্য আপনাকে ফেসবুক লাইট অ্যাপটা অবশ্যই ইনস্টল করে নিতে হবে। ওকে, আপনি যদি ফেসবুকের অরিজিনাল অ্যাপে যান তাহলে কিন্তু এই সেটিংগুলো কিন্তু আপনি পাবেন না। ওকে, তো গাইস এখান থেকে কী করবো আমরা, এখান থেকে যে ফেসবুক যে অ্যাপটা আছে এটাতে আমরা কী করবো প্রবেশ করবো। ওকে, তো গাইস আপনি কী করবেন ফেসবুক লাইট অ্যাপটা আপনি প্রবেশ করবেন, মানে ফেসবুক লাইট অ্যাপে কিন্তু আপনাকে ঢুকতে হবে। ওকে, তো যদি না থেকে থাকে আপনার ফোনে এক্ষেত্রে প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। ওকে, তো এখান থেকে আমি ইনস্টল করে আমি ঢুকছি। তো ঢোকার পরে এরকম ইন্টারফেস শো করবে গাইস, এখান থেকে কী করবেন উপরে দেখতে পাবেন থ্রি ডট নামে অপশন গাইস, এখান থেকে থ্রি ডট অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে, তারপর এখান থেকে কী করবেন এই যে এখানে দেখতে পাবেন সেটিং নামে অপশন গাইস, এখান থেকে সেটিং বাটনটাতে ক্লিক করবেন। করার পর এরকম ইন্টারফেস শো করবে গাইস, এখান থেকে কী করবেন একটু এখান থেকে এই যে আপনাকে যেতে হবে হচ্ছে প্রোফাইল সেটিং নামে অপশনটাতে ক্লিক করতে হবে। ওকে, গাইস এখান থেকে কী করবেন প্রোফাইল সেটিং অপশনটাতে ক্লিক করুন, তারপর এরকম আসবে, এখান থেকে আপনি কী করবেন একদম স্ক্রল ডাউন করে নিচে যাবেন। ওকে, তো একদম স্ক্রল ডাউন করে নিচে যাওয়ার পর এরকম ইন্টারফেস আসবে, এখানে কিন্তু আপনি পাবেন হচ্ছে ফটোর কোয়ালিটি নামে একটা অপশন কিন্তু আপনি দেখতে পাবেন। ওকে গাইস, এখান থেকে আপনি কী করবেন এখান থেকে ফটো কোয়ালিটি অপশনটাতে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে ফটো কোয়ালিটি অপশনটাতে ক্লিক করছি, করার পর এরকম আসবে। এবং যারা মূলত ওয়াইফাই ইউজ করেন তারা কিন্তু তাদের জন্য একটু ভালো হবে, আপনি চাইলে এখান থেকে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটা দুটাই মানে দুইটাই দিয়ে রাখবেন। এক্ষেত্রে হচ্ছে মোবাইল ডাটা দিয়েও চলবে এবং হচ্ছে কীতে চলবে এবং হচ্ছে ওয়াইফাই দিয়েও কিন্তু চলবে, মানে এখানে বলা হয়েছে অটো প্লে, মানে ভিডিও আপনার আমরা যখন ফেসবুকে ভিডিও দেখি তখন কিন্তু অটো প্লে হয় অটোমেটিক্যালি। আপনি চাইলে এখান থেকে অন ওয়াইফাই অনলি, আপনি যদি অন ওয়াইফাই অনলি দিয়ে রাখেন তাহলে কিন্তু শুধু কী হবে ওয়াইফাই দিয়ে কিন্তু অটো প্লে হবে, আমাদের যখন আমরা ফেসবুকে ভিডিওগুলো দেখবো তখন কিন্তু অটো প্লে হবে। আর যখন আপনি অন ওয়াইফাই ডাটা অ্যান্ড ওয়াইফাইটা যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু দুইটাতেই অটো প্লে হবে। ওকে, তো এখানে দেখেন এখানে কিন্তু ইম্পর্টেন্ট পার্টটা সেটা হচ্ছে ফটো কোয়ালিটি, আমাদের ফটো কিন্তু ফেটে যায় বা ঘোলা হয়ে যায়, এক্ষেত্রে আমরা কী করবো এখান থেকে হাই কোয়ালিটিটা মানে দিয়ে দিব। ওকে, এখান থেকে হাই কোয়ালিটির যে সেটিংটা এখানে আমরা ক্লিক করব, তো এখান থেকে হাই কোয়ালিটি দিয়ে দিলাম, দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে অপটিমাইজ নামে একটা অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। ওকে, তো আপনি এটা দিয়ে দেবেন, এটা দিয়ে দিলে কিন্তু আপনার এখানে কমপ্লিট হয়ে যাবে। ওকে, অনেকেই দেখতে পারি যে এখানে মিডিয়াম দেওয়া থাকে, লো দেওয়া থাকে, এক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটিটা কিন্তু কমে যায় বা লো কোয়ালিটি হয়ে যায়। ওকে, তো গাইস এখান থেকে কী করবেন এখান থেকে অবশ্যই হাইটা দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনি যখন ফটো আপলোড করবেন তখন কিন্তু হাই কোয়ালিটি যেটাই আপনি আপলোড করতেছেন না কেন সেটাই কিন্তু ফেসবুকের মধ্যে আপলোড হয়ে যাবে। ওকে, তো গাইস এভাবে কিন্তু আপনি সমস্যার সমাধান করতে পারেন। ওকে, তো এরপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ওকে, তাহলে ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করবেন, যদি ভিডিওটা দেখে একটু হলেও আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে মাস্ট বি গাইস রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো গাইস এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গাইস এখানে ভিডিওটি শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু